একটু কোন তো ঘটনাটা তো ফাইভ লুট আসছিল, তারা নিচে দিয়ে দুজনে এই শিকলটা খুলতে আসলো আর এমন সময় আমরা গাড়ির এই পাশের থেকে আমরা চারজন একসাথে আসলাম, এই পাশের থেকে আমরা দুজনে দিকে আসি জলকা অনেক লেগে জলকাইতে এসেরা জল বুড়া এসেরা জলকায় আমরা ডাক দিছি আর নাম হচ্ছে সঞ্জু, বলছি সঞ্জু জলকায় যাও, এমন সময় তারার লোকের থেকে একজনে ডাক দিছে এই ফিরে আসে, এমন সময় ফাইভও ফিরে আসে সব তখন সিল্লি দিচ্ছে পর আমরা গিয়ে দিকে এই অবস্থা, এরপরে সিল্লা সিল্লি করে অফিসের মধ্যে জানাইলাম এদিকে আরও কাজ করছিল লোক তারাও জানাইছে, তারাও আসে এ দূর দূর করে তারা দেখছে, দেখার পর তো কোনো ব্যবস্থা নেই, তারপর অনেক টাইম লাগছে, কতক্ষণ সময় লাগছে প্রায় ঘন্টার উপরে লেগে গেছে, পরে আরেকটা জিসিপি আইসে আইসেরা এইটাতে গাড়িটারে আলগে দিয়ে সরাইয়া এরপর জিসিপি দিয়ে ফাইভ টিয়ে সরাই সেটা বাইর করে নিয়েছে। যে সময় উদ্ধার করা হয়েছে তাই নাকি জীবিত আসলো নামিত তখন তো আমি কাছে গেছি না, না আগেই মারা গেছে, আমরা যা দেখে নেবার সময় আমি সাইডে আমি দেখছি না লাস্টটা, কিন্তু আমরা যে সময় প্রথম হয়েছে তখন দেখছি সময় তখনই মারা গেছে। উদ্ধার করতে এত সময় কি কি কারণে লাগছে? এই কারণে গাড়িটার মধ্যে আরো মাল আসলো, গাড়িটাও আসলো চোদ্দ চাকার গাড়ি বড় গাড়ি, এটাতে সরানো যাইতেছে না কোনোভাবেই, আর পাইপও উপরে অনেকটি পড়ে রয়েছে, তারপর এখানে যে আগে একটা ট্যাঙ্ক আনা হয়েছিল এটা দিয়া গাড়িটার আলগি দিয়া একটু সাইড করা হয়েছে, তারপরে গাড়িটার আর এখানে ড্রাইভারও টুবেরও কেউ নাই সব বাইকে গেছে গা, তারপরে এই আরেকজন আমরা এখানে লোকাল একজন ড্রাইভার তাহলে গাড়ি চালা তো এটার কিছু জানে ওই কারণে গাড়িটার একটু টান দিয়ে সরাই দিচ্ছে। সঞ্জয়বাবু কি লিখে গেছিল গাড়িটার কাছে কি কারণে গেছিল? তো এই গাড়িটার ভিতরে কাজ করতো আমরা সহ মানে আমরা স্যারজন এখানে কাজ করতাম আনলোড করতাম আর কি। আপনার কি নাম? আমার নাম হচ্ছে গৌতম প্রধান। এখানে কি কাজ করেন? এখানে আমি তো দিনের বেলা ওই পাইপ টাইপ আই এর কাজ টাজ করি, আর রাত্রেবেলা এমনি তো নাইট পড়লে নাইট করি, আর দিনেও ডিউটি আছে যেদিন না থাকে এদিন কাজ করি। এটা কিসের অফিস? এটা ডিডাব্লিউ অফিস, পাইপ টাইপ এরিয়া অফিস, জলের পাইপ টাইপ এরিয়া। এখানে নাইট গার্ডের ডিউটিও করতেন, আর যেদিন নাইট গার্ডের ডিউটি না থাকে দিনের বেলা ওনারা কাজ করতেন, তো আজকে ওনারা চারজনে মিলে কাজ করছিলেন, তো এই দুর্ঘটনা হলো। দেখা গেছে আশেপাশে কয়েকটা গাড়ি ভাঙচুর করা হয়েছে, কে বা কারা করেছে এগুলো? এটা তো এখনও আমরা তদন্ত করছি, হয়তো উত্তেজিত জনতা স্থানীয়রা হতে পারে, যেহেতু ডেড বডি এরকম একটা নিষিদ্ধ হওয়া তুলে আনতে আধ ঘন্টা এক ঘন্টা সময় লেগেছে, তার জন্য রাগের বসে ওরা হয়তো করেছে। ধন্যবাদ।